বাঙালি চর্চা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথনাথ শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতেই কিন্তু আজকের এই ভিডিও তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা প্রত্যেকে উপকৃত হবেন যে যে সাবজেক্টের রিক্রুটমেন্টটা হচ্ছে এই স্কুলে সেটা হচ্ছে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল ও ভৌতবিজ্ঞান বিষয়ে যোগ্যতা চাওয়া হয়েছে কিন্তু মাধ্যমিকে অন্ততপক্ষে পক্ষে সিক্সটি পারসেন্ট নাম্বার এবং তার সঙ্গে সংশ্লিষ্ট সাবজেক্টে গ্র্যাজুয়েট আপনাদের হতে হবে এবং তার সঙ্গে বি ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে এর বাইরে কিন্তু আপনাদের সাংস্কৃতিক ও সামাজিক প্রশংসাপত্রও থাকতে হবে অর্থাৎ কোকারিকুলার অ্যাক্টিভিটিসে যদি আপনাদের কোনো রকম দক্ষতা থেকে থাকে তার সার্টিফিকেটও এখানে জমা দিতে হবে আপনাদের অ্যাপ্লিকেশন করলে এক্সামে কিন্তু বসতে হবে আপনাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা দিতে হবে আপনারা জেনে রাখুন এই নিয়োগটি কিন্তু আবাসিক এবং অনাবাসিক দুরকমভাবেই হবে আপনারা যারা অনাবাসিক হিসাবে রিক্রুটমেন্ট পেতে চাইছেন কর্তৃপক্ষ নিশ্চয়ই কিন্তু সে ব্যাপারে ভেবে দেখবেন মাসিক ভাতা কিন্তু শুরুতেই পনেরো হাজার টাকা এছাড়া এক বছর পর কিন্তু এই ভাতাটি আরও বেড়ে যাবে এক হাজার টাকা কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হবে দেখুন পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এই নোটিশে আচ্ছা এর বাইরে দু বছরের মাথায় কিন্তু এক্সট্রা পি তার সুবিধা কিন্তু যুক্ত হয়ে যাবে এই আবেদনটি কিন্তু আপনাদের তিন রকমভাবে করতে পারবেন একটা হচ্ছে আপনারা সরাসরি গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন আপনারা পোস্টাল মাধ্যমেও কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন এছাড়া নির্দিষ্ট মেল আইডিতে কিন্তু মেল করেও আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন এখন আমি একটুখানি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার ও মেল আইডিটা উল্লেখ করে দিচ্ছি আপনারা একটু নোট ডাউন করে নিন তো দেখুন এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে নাইন সেভেন থ্রি টু থ্রি ফাইভ টু এইট সেভেন ফাইভ সিক্স টু নাইন ডাবল ফোর সিক্স নাইন টু ফোর ওয়ান নাইন নাইন থ্রি টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল নাইন এছাড়া ইমেল আইডিটাও আপনারা নোট ডাউন করে নিন ট্রিপল এস এন জি ও পি এ এল এন এ জি এ আর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই মেল আইডিতেও কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন এখন সরাসরি আপনারা যদি এই অ্যাড্রেসে চিঠি পাঠাতে চান সেক্ষেত্রে কাকে অ্যাড্রেস করে আপনারা চিঠিটা পাঠাবেন সে ব্যাপারে কিন্তু পরিষ্কার করে এই বিজ্ঞপ্তিতে বলা নেই আপনারা অবশ্যই উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে বা আমার উল্লিখিত কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে সেইভাবে অ্যাপ্লিকেশানটা করবেন আচ্ছা কোথায় এই নিয়োগটা হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক এই নিয়োগটা হচ্ছে কিন্তু সারদা শিশু শিক্ষা নিকেতন যেটি গোপালনগর পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পুরুলিয়া পিনকোড সাত দুই তিন এক দুই আট এই পিনকোডে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে আবারও বলি যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করছেন তারা অবশ্যই কিন্তু সময় নষ্ট না করে অ্যাপ্লিকেশনটা করে দিতে পারেন এখানে যেহেতু মেল আইডিটা দেওয়া হয়েছে একত্রিশ তিন দু হাজার বাইশের মধ্যে এই অ্যাপ্লিকেশানটা করতে হবে তো আর দেরি না করে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশানটা করে দিন এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ